আজকে আপনাদেরকে এমন একটা লুডো টুর্নামেন্ট অ্যাপের সাথে পরিচয় করাই দিব, যেখানে আপনারা ফ্রিতে লুডো গেম খেলে ইনকাম করতে পারবেন। আজকের অ্যাপটার নাম হচ্ছে লুডো বেট বিডি। অ্যাপটা অনেকদিন যাবৎ ধরেই মার্কেটে খুব ভালোভাবে কাজ করতেছে। তাদের পেমেন্ট সিস্টেমটাও খুব ভালো এবং তাদের কাস্টমার সার্ভিসগুলোও খুব ভালো। তার উপরে আবার ফ্রি ম্যাচের ব্যবস্থাও আছে, আপনারা সকলেই খেলতে পারবেন এবং উইন হলে সাথে সাথে সেটা বিকাশের মাধ্যমেও কিন্তু উত্তোলন করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটা ফলো করে দিবেন। অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনারা আপনাদের ব্রাউজারে যে যদি লেখেন ludobetbd.com তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তারপর ডাউনলোড অ্যাপে ক্লিক করে আপনি অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটা ডাউনলোড করার পাশাপাশি আপনাকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে। যদি আপনি লুডো গেমে নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন হচ্ছে লুডো কিং, তারপরে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই দুইটা অ্যাপ ডাউনলোড করার পরে আপনি টুর্নামেন্ট অ্যাপটাকে ইনস্টল করে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই, সেই কারণে আপনি নিচের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম, তারপর আপনার ফোন নাম্বার, তারপরে আপনার একটা ইমেল দিবেন, তারপরে নিচের দুই ঘরে সেম পাসওয়ার্ডটা বসায় দিবেন। তারপরে যদি আপনার কোনো রেফার কোড থাকে তাহলে সেই রেফার কোডটা ইউজ করবেন। এখানে রেফার বোনাস আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তারপরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন ফ্রি ম্যাচের বিষয়টা আমি একটু পরে বলতেছি। তার আগে এই অ্যাপের মূল যে নিয়মগুলো আছে এবং মূল যে গেমগুলো আছে এগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তাদের টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন, যেখানে আপনি তাদের পেমেন্ট প্রুফ সহ অ্যাপের যে কোনো আপডেট আপনি সেখানে পাবেন। এই কারণে অবশ্যই তাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চ্যাট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। অর্থাৎ আপনি কোনো কিছু বুঝতেছেন না, অথবা পেমেন্ট পান নাই, অথবা অন্য কোনো ঝামেলা, তাহলে আপনি সরাসরি তাদেরকে এসএমএস করবেন। তারপর আসি মি অপশনে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে মাই প্রোফাইল আছে, মাই ওয়ালেট আছে, এখানে মাই ওয়ালেট এবং এই চিহ্নটা সেম। তারপর আসা হচ্ছে টপ প্লেয়ার্স। আপনি যদি এখানে ক্লিক করেন এখানে দেখবেন যে একে যে আছে সে এখান থেকে কত টাকা ইনকাম করছে, দুয়ে যে আছে সে কত টাকা ইনকাম করছে। এখানে টপ 20 জনের নাম দেওয়া আছে এবং তাদের আর্নিং কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণ প্লেয়াররা খেলে। রেফার অ্যান্ড আর্ন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে একটা রেফার কোড পেয়ে যাবেন। আপনার রেফার কোডের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে, তারপরে সে ডিপোজিট করে, তাহলে আপনার রেফারটা হবে একটা সম্পূর্ণ রেফার, এবং এই রেফারের জন্য আপনি পাবেন হচ্ছে 5 টাকা করে। এই ছিল হচ্ছে মোটামুটি সেটিংস। এখন যদি আমরা মেইন ড্যাশবোর্ডে চলে আসি, এখানে দেখেন লুডো ম্যাচ, তাদের বর্তমান লুডো ম্যাচ আছে দেখেন 370টা। প্রতিদিন কি পরিমাণ লুডো ম্যাচ তাদের অ্যাভেলেবেল থাকে, আমরা যদি এর উপরে ক্লিক করি, এই যে দেখেন প্রথমটা ফুল, দ্বিতীয়টা দেখেন 550 টাকা, এটাও কিন্তু একজন ফিল আপ হয়ে বসে আছে। এইভাবে দেখেন এখানে প্রচুর পরিমাণ ম্যাচ ফিল আপ হয়ে আছে। তো চলেন আমরাও একটা বড় ম্যাচ খেলি। তার জন্য আমরা যদি এই ম্যাচ নাম্বার 11 এটাকে সিলেক্ট করি, এটা দেখেন এন্ট্রি ফি হচ্ছে 220 টাকা, আমরা যদি উইন হই তাহলে আমরা পাবো হচ্ছে 400 টাকা। তাহলে চলেন এই ম্যাচটা একটু খেলা যাক। তার জন্য আমরা যদি জয়েনে ক্লিক করি, কিন্তু এখন তো জয়েনে ক্লিক করে লাভ নাই, কারণ আমাদের ব্যালেন্সের টাকা নাই। আগে আমাদেরকে এই টাকাটা ডিপোজিট করা লাগবে। তার জন্য আমরা যদি আমাদের ওয়ালেটে চলে যাই, ব্যাক নিয়ে আপনি এখানে ক্লিক করলেও পাবেন, অথবা মি অপশনে এসে মাই ওয়ালেটে ক্লিক করলেও পারবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। আমাদের ব্যালেন্স এখন 00। আমরা এখন টাকা ডিপোজিট করার জন্য অ্যাড মানিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্টটা করতে পারবো। তার জন্য আমরা যদি এই কপির সাইনে ক্লিক করি তাহলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যেতেছে। তারপর আমরা আগে তাদেরকে বিকাশে টাকাটা সেন্ড করব। তো ধরেন যে আমরা সেন্ড করে দিলাম, দেওয়ার পরে এবার যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে উঠাই দিব। তো আমরা তাদেরকে পাঠাইছিলাম হচ্ছে 250 টাকা, এই কারণে আমরা এখানে লিখলাম হচ্ছে 250। এখানে নিচে কী লেখা দেখেন, ভেরিফাই করার আগে সেন্ড মানি করতে হবে, না হলে আপনার ভেরিফিকেশন সফল হবে না। এর মানে হচ্ছে আপনি টাকা সেন্ড না করে এখানে আপনার নাম্বার এবং টাকার পরিমাণ দিয়ে ভেরিফাই করবেন না, আগে টাকা সেন্ড করবেন, তারপর এটা ফিল আপ করে ভেরিফাই ক্লিক করবেন। এই যে দেখেন আপনার রিকোয়েস্টটি আমরা পেয়েছি, আবার রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন নাই, একবার টাকা পাঠায় বারবার রিকোয়েস্ট দিবেন না। তো যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের 250 টাকা অ্যাড হয়ে গেছে। এবার যদি আমরা ম্যাচটা খেলার জন্য আবার লুডো ম্যাচে চলে যাই, তো আমরা চয়েস করছিলাম হচ্ছে 11 নাম্বারটা। এই যে দেখেন এখন আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এখানে আমাদের নাম দেওয়া আছে, এটা আমরা কেটে এখানে লিখব হচ্ছে লুডো। লুডো লিখে এবার আমরা জয়েন নাও ক্লিক করব। তারপর আমাদের সামনে এমন একটা পেজ আসবে, এখানে কি লেখা, আপনার মোবাইলে অবশ্যই লুডো কিং গেমটি থাকতে হবে। লুডো বেট বিডি অ্যাপে যে নাম দিয়ে ইউজার নেম দেওয়া আছে, তেমনি হুবহু নাম দিয়ে লুডো কিং অ্যাপে
নাম দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। রুম আইডি ম্যাচ শুরু হওয়ার 5-10 মিনিট পূর্বে দেওয়া হবে, সেই রুম কোড কপি করে লুডু কিং এ জয়েন দিতে হবে। তারপর আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু জয়েন সাকসেস হয়ে গেছে। এখন তারা যে শর্তগুলো দিছে এই শর্তগুলো আপনাদেরকে একটু পূরণ করে দেখায়। তার জন্য আমরা যদি লুডু কিং অ্যাপে চলে যাই, তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি একদম নিচের এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই নামের জায়গাতে সেম ওই নামটাই দিবেন যেটা লুডুবেট বিডিতে দেওয়া আছে। তো আমরা ওই অ্যাপের নাম দিয়েছিলাম হচ্ছে ইমরান খান, এই কারণে আমরা এখানেও দিব হচ্ছে ইমরান খান। দেওয়ার পরে এবার আমরা ওকেতে ক্লিক করব এবং এটাকে সেভ করে দিব। মনে রাখবেন, দুই অ্যাপে যদি সেম নাম না হয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাইতে ঝামেলা হবে। তো যাই হোক, এবার থেকে আমাদের রুম কার্ডটা দেওয়া হয়েছে কিনা তার জন্য আমরা আবার ওই অ্যাপে চলে আসলাম। আমরা যদি রুম আইডিতে ক্লিক করি, এই যে দেখেন আমাদের রুম কার্ড কিন্তু দিয়ে দিছে। তো এখান থেকে আমরা কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিব। এখানেও নোট করার মতো কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ম্যাচে জয়েন হবেন সেটা কয় নম্বর ম্যাচ সেটা আপনি ভালোভাবে লক্ষ্য করে নেবেন। যেমন আমাদেরটা হচ্ছে 11 নম্বর ম্যাচ। তারপর এখানে টাইমিং দেওয়া আছে, যেমন আমাদের ম্যাচটা শুরু হবে 10:15, এখন আপনি আসলেন 11:00 বাজে, 11:30 বাজে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার রুম আইডিটা বাতিল হতে পারে এবং আপনার লস হতে পারে। এই কারণে এই জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপরে ম্যাচটা খেলার জন্য আমরা চলে যাবো হচ্ছে লুডু কিং অ্যাপে। আসার পর আপনি এখানে প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করবেন, তারপর এখান থেকে জয়েনে ক্লিক করবেন এবং রুম আইডিটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে জয়েন রুমে ক্লিক করলে এই যে দেখেন আমরা কিন্তু ম্যাচে জয়েন হয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয়জন জয়েন হওয়া বাকি আছে। ওকে, তো দ্বিতীয়জন চলে আসলো, এখন আমরা ম্যাচটা শুরু করে দিলাম। ওকে, তো ম্যাচটা কমপ্লিট করার পরে যদি আপনি উইন হন সাথে সাথে অ্যাড আসতে পারে, আপনি বের হবেন না। অ্যাডটা কমপ্লিট করার পরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে এই পেজটা আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি এই অ্যাপে চলে আসবেন। আসার পরে এই লুডো ম্যাচের এই পেজেই এই কর্নার একটা ফাইল অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। তারপরে অটোমেটিক আপনার রুম আইডিটা এখানে উল্লেখ করা থাকবে, নিচে কিছু শর্ত দেওয়া আছে। স্ক্রিনশট আপলোড না করলে আপনি প্রাইজ পাবেন না। উল্টাপাল্টা ছবি অথবা স্ক্রিনশট আপলোড করলে আপনাকে অ্যাপ থেকে চিরকালের জন্য ব্যান করে দেওয়া হবে। স্ক্রিনশট আপলোড করেও বিজয় পুরস্কার না পেলে সাপোর্টে যোগাযোগ করুন, এই শর্তগুলো মনে রাখবেন। তারপরে এর উপরে ক্লিক করলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি গ্যালারি থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিয়ে দেবেন। তারপর এখানে আপলোডে ক্লিক করবেন, এই যে দেখেন আপলোড ডান হয়ে গেছে। তো এখানে আপনাকে বারবার আপলোড করার দরকার নেই। আচ্ছা, দেখি আমাদের পেমেন্ট আসছে কিনা। এখন যদি আমরা ওয়ালেটে ক্লিক করি, এই যে দেখেন আমাদের উইনিং ব্যালেন্স কিন্তু 400 টাকা অ্যাড হয়ে আছে। এখন আমাদের মেইন ব্যালেন্স আছে হচ্ছে 30 টাকা এবং উইনিং ব্যালেন্স আছে হচ্ছে 400 টাকা। এখন আপনি যদি আবার গেম খেলতে চান, ধরেন যে আপনি 80 টাকার কোনো ম্যাচ খেলবেন, তাহলে আপনার কাছে আছে হচ্ছে 30 টাকা, আপনি তো আর উইনিং ব্যালেন্স দিয়ে খেলতে পারবেন না। এখন আপনি চাইলে আপনার উইনিং ব্যালেন্স থেকে 50 টাকা, 100 টাকা অথবা পুরাটাই গেমিং ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন। তার জন্য এই নিচে ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে এসে আপনি যদি 50 টাকা ট্রান্সফার করেন তাহলে এখানে লিখবেন 50, তারপরে ট্রান্সফারে ক্লিক করলেই সেই টাকাটা আপনার গেমিং ব্যালেন্সে চলে যাবে, তারপরে আপনি সেই টাকা দিয়ে গেম খেলতে পারবেন। তো আমরা ট্রান্সফার করব না, আমরা পুরো টাকাটা উইথড্র করব। সেই কারণে আমরা ব্যাকে এসে উইথড্রতে ক্লিক করলাম এবং এখানে আপনি সিলেক্ট করে দিবেন টাকাটা কিসে নেবেন, বিকাশ নগদ রকেট। তো আমরা বিকাশে নিব, তো বিকাশে সিলেক্ট করাই আছে। তারপরে আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা উঠে দিব এবং নিচে আমরা অ্যামাউন্ট দিব হচ্ছে 400 টাকা। আপনি সর্বনিম্ন 200 টাকা হলে কিন্তু উইথড্র করতে পারবেন। তারপরে আমরা যদি উইথড্রতে ক্লিক করি, এই যে দেখেন আমাদের উইথড্র কনফার্ম হয়ে গেছে। তারপরে 12 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এখানে আরও দ্রুত পেমেন্ট দেয়, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে পেমেন্ট না পান তাহলে তাদের সাপোর্ট গ্রুপে SMS করবেন, তাহলে তারা সব কিছু যাচাই করে আপনাকে পেমেন্টটা করে দেবে। এই যে দেখেন কথা বলতে বলতে আমাদের পেমেন্টটা কিন্তু চলে আসছে। যদি অ্যাডমিন লাইনে থাকে তাহলে বেশি সময় লাগে না। তো যাই হোক, এখন আসি ফ্রি ম্যাচে। এখানে প্রতিদিন রাতে 4টা করে ফ্রি ম্যাচ দেওয়া হয় এবং সেটা কোন কোন সময় দেয় সেটা জানার জন্য আপনারা চাইলে অ্যাডমিনকে SMS করতে পারেন, তাহলে আপনারা তাদের সঠিক সময়টা জেনে যাবেন। যদি আপনি টাকা দিয়ে খেলতে না চান তাহলে কিন্তু আপনি তাদের ফ্রি ম্যাচগুলোতে জয়েন হতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।